শান্তনু অভিজিৎ সুকান্ত সৌমিত্র বাংলা থেকে কে কে পাচ্ছেন মন্ত্রিত্ব, কার ভাগ্যে শিকে ছিড়বে, ফল প্রকাশের পর এই জল্পনাই এখন চলছে রাজনৈতিক মহলে। ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এখন শরিকদের দিকেই তাকিয়ে রয়েছে বিজেপি। 2024 লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে নানা রকম জল্পনা কল্পনা, কে গড়বে সরকার এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি বাংলা থেকে কতজনকে মন্ত্রিত্ব করতে দেখা যাবে সেই প্রশ্নও উঠে আসছে গেরুয়া কর্মীদের দিক থেকে। 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি আসন পাওয়ার পর দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়কে বিজেপির পক্ষ থেকে প্রতিমন্ত্রী করা হয়েছিল। এরপর 2021 সালে সেই চিত্রে কিছুটা বদল ঘটে। নিশীত প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা ও সুভাষ সরকার বাংলা থেকে প্রতিমন্ত্রী করা হয় এই চারজনকে। এরপর 2024 সালে রিপোর্ট কার্ডে আসন সংখ্যা কমে গিয়ে 12টিতে ঠেকেছে বিজেপির। তাই স্বাভাবিকভাবেই ধারণা করা যাচ্ছে এবারে মন্ত্রীর সংখ্যা কমবে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে এনডিএ 292টি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, যার ফলে প্রধানমন্ত্রীর পদ ধরে রাখার জন্য শরিক দল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দিকে তাকিয়ে রয়েছে নরেন্দ্র মোদী। সুযোগের সদ্ব্যবহার করে বেশ ভালো চাহিদাও করে বসেছে এই দুই শরিক। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শেষে এখন মন্ত্রিত্বের জন্য চাপ দিচ্ছে দুই শরিক দল। সূত্রের দাবি, শরিকদের সাথে এই হিসেব নিকেশের চাপে পড়ে বাংলা থেকে ঠিক কতজনকে মন্ত্রিত্ব দিতে পারে বিজেপি সেটাই এখন দেখার। তাও আবার পূর্ণ মন্ত্রিত্ব আদৌ পাওয়া যায় কিনা সে ব্যাপারেও যথেষ্ট সংশয় রয়েছে আলোচনায়। যদিও বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শান্তনু ঠাকুর, সৌমিত্র খাঁ, এমনকি সুকান্ত মজুমদারের নাম উঠে এলেও শেষ পর্যন্ত কাদের কপালে শিকে ছিড়বে সেটাই এখন দেখার। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের গেরুয়া শিবিরের নেতাকর্মীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।